জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতের পরে বাংলাদেশে একটি নির্বাচন নিরপেক্ষ হয় নাই, গণতন্ত্র ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না, গণতন্ত্র তার নিজস্ব নিয়মে প্রতিষ্ঠিত হয়, স্বচ্ছতার ভিত্তিতে নৈতিকতার পথে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হয়। আর এই দুটি দলের কারণে গণতন্ত্র কিন্তু ইতিহাসে দেখা যায় গণতন্ত্র বারবার মুখ থুবড়ে পড়েছে এবং অসাংবিধানিক শক্তি ক্ষমতায় এসেছে। এই দুটি দলের কারণে আমরা এর পরিবর্তন চাই। পরে দুটি বৃহৎ দলের কারণে আমি নাম উল্লেখ করব না, এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। আমি আবার বলছি, দেশের সামনে দুর্যোগের ঘন ঘটা, কালো মেঘ ধেয়ে আসছে, দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে এবং সেই চক্রান্তের সাথে এদেশের সকল রাজনৈতিক দলই জড়িত আছে কোনো না কোনো বলয়ে। এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতের পরে বাংলাদেশে একটি নির্বাচন নিরপেক্ষ হয় নাই, নির্বাচন নামে খেলা হয়েছে, প্রশাসনকে ব্যবহার করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে নির্বাচন করা হয়েছে এবং চক্রান্তকারীরা তাদের পক্ষে ফলাফল নিয়ে গেছে। আমরা এই ধরনের গণতন্ত্র দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে গণতন্ত্র চাই। উন্নয়ন এক জিনিস আর গণতন্ত্র আর এক জিনিস। উন্নয়ন পৃথিবীর বহু ডিক্টেটর করেছে, বহু স্বৈরাচার উন্নয়ন করেছে। সারা জগতের দিকে যদি তাকান, সাদ্দাম হোসেন, লিবিয়ার গাদাফি, তারা কি উন্নতি করে নাই? কিন্তু জনগণের সমর্থন তারা পায় নাই। পাকিস্তানের আইয়ুব খান তদানীন্তন সময়ে কি উন্নতি করে নাই? জনসমর্থন পায় নাই। তারপরে ইরশাদ সাহেব কি উন্নতি করে নাই? জনসমর্থন পায় নাই। কেন পায় নাই? কারণ মানুষ উন্নয়ন যেমন চায়, তার চেয়ে বেশি চায় গণতান্ত্রিক অধিকার, মুক্ত চিন্তার স্বাধীনতা, প্রাণ খুলে কথা বলার অধিকার। মানুষ ভয়ে ভয়ে এখন কথা বলে, টকশোতেই বলেন, প্রকাশ্যেই বলেন, হাটে বাজারে বলেন, চায়ের দোকানে বলেন, গ্রাম গঞ্জ পর্যন্ত সব জায়গায় মানুষ ভয়ে ভয়ে কথা বলে যে কোন কথা বলবো আবার মামলায় ফাঁসাই দিবে। এই জন্য জনগণ সন্তুষ্ট নয়। জনগণ প্রথমে তার বাক স্বাধীনতা চায়, তারপর তার গণতান্ত্রিক অধিকার চায়, শান্তিপূর্ণভাবে যার যার ভোট দিতে চায়, তারপর উন্নয়ন চায়। অতএব উন্নয়ন করলেই আপনি বা আপনারা যারা রাজনীতি করেন আপনার দেশের মানুষের সমর্থন পাবেন এটা কিন্তু আশা করে করবেন না। এই পর্যন্ত বঙ্গবন্ধু শাহাদাতের পরে যারা ক্ষমতায় ছিল, যারা ক্ষমতায় ছিল তাদের আমল থেকেই দেশের বাহিরে টাকা পাচার শুরু হয়েছে এবং অদ্যাবধি তা চালু আছে। পাকিস্তানের 22 পরিবারের বিরুদ্ধে সংগ্রাম করে এদেশের মানুষকে বাঁচানোর জন্য শোষণের হাত থেকে 30 লক্ষ মানুষ তাজা রক্ত, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছে এই বাংলাদেশ দেখার জন্য না। দুটি বৃহৎ দলের কারণে, জাতির জনকের শাহাদাতের পরে দুটি বৃহৎ দলের কারণে আমি নাম উল্লেখ করব না, এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। পরস্পর সংঘাতমুখী এবং পরস্পর প্রতিহিংসামূলক মনোবৃত্তি সম্পন্ন
এই দুটি দল এক দল আর এক দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় দুনিয়া থেকে। এটা কোনো গণতান্ত্রিক নীতি নৈতিকতা হতে পারে না। গণতন্ত্র ষড়যন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না, গণতন্ত্র তার নিজস্ব নিয়মে প্রতিষ্ঠিত হয়, স্বচ্ছতার ভিত্তিতে নৈতিকতার পথে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হয়। আর এই দুটি দলের কারণে গণতন্ত্র কিন্তু ইতিহাসে দেখা যায় গণতন্ত্র বারবার মুখ থুবড়ে পড়েছে এবং অসাংবিধানিক শক্তি ক্ষমতায় এসেছে। এই দুটি দলের কারণে আমরা এর পরিবর্তন চাই।